এই তো পারঅক্সিডেজ। এইবার এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে এই পারঅক্সিডেজ এবার কি করে, এই পারঅক্সিডেজ এই এনজাইমের নাম কি বলো? পার অক্সিডেজ। হ্যাঁ, এই পারঅক্সিডেজ হচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে রিয়াকশনকে রিয়াকশন করে। কাকে? এই পটাশিয়াম আয়োডাইড। বলো কাকে রিয়াকশন করায়? পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড রিয়াকশন। এই যে এটা মনে রাখা সহজ, পারঅক্সিডেজ পটাশিয়াম আয়োডাইড, এখানে আবার পি আছে, সেই পি থেকে তুমি মনে রাখবে পটাশিয়াম আয়োডাইড, মনে রাখা সহজ, পটাশিয়াম আয়োডাইড। তো এই পারঅক্সিডেজ যখন হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম আয়োডাইডের রিয়াকশন করায়, তখন সেখানে আয়োডিন তৈরি হয়। আর আয়োডিন তো আমরা জানি যে মানে কালারফুল সাবস্টেন্স, তাই না? আয়োডিনটা কি বলো? কালারফুল সাবস্টেন্স। হ্যাঁ, এখন আয়োডিন যদি কালারফুল সাবস্টেন্স, এখন এখন আয়োডিনের কালার তো মনে করো যে ইয়েলো থেকে একদম ব্রাউন পর্যন্ত হতে পারে, তাই না? ইয়েলো থেকে একদম কি বলো ব্রাউন পর্যন্ত হতে ব্রাউন পারে। পর্যন্ত। ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে ভেরি স্মল অ্যামাউন্ট অফ আয়োডিন বা লিটিল আয়োডিন, লেস আয়োডিন। আর ব্রাউন মানে হচ্ছে মোর আয়োডিন। যাই হোক, একটা কালার চার্ট থাকে, সেই কালার চার্টের সাথে বেসিক্যালি কম্পেয়ার করা হয়। আচ্ছা, এখন তুমি বলো তো, আয়োডিন যদি অল্প তৈরি হয়, তার মানে কি হাইড্রোজেন পারঅক্সাইড তাহলে অল্প ছিল না বেশি ছিল? অল্প ছিল। অল্প ছিল, ঠিক আছে। আর হাইড্রোজেন পারঅক্সাইড অল্প ছিল, তার মানে গ্লুকোজ তাহলে কি ছিল? অল্প ছিল। অল্প ছিল, কারণ ওই হাইড্রোজেন পারঅক্সাইড তো গ্লুকোজ থেকে তো তৈরি হয়েছে নাকি? তার মানে ইয়ালো কালার, যদি ডিপস্টিক্স আমাদের ইয়ালো কালার দেখায়, তাহলে আমরা বুঝবো যে তাহলে গ্লুকোজ ইয়ালো কালার মানে অল্প আয়োডিন, তার মানে আলটিমেটলি সেখানে অল্প গ্লুকোজ। এরকম এরকম ইয়ালো, অরেঞ্জ, রেড, এরকম নানান কালার দেখায়। তো ওই মানে কোন কালার দেখালে ব্লাড গ্লুকোজ লেভেল কত, এটা একটা চার্ট, একটা কালার চার্ট আমাদের সামনে থাকবে বা মানে থাকে আর কি। পরে আমরা এই কালার দেখে ওই চার্টের সাথে মিলাই, যে কালারটা দেখাচ্ছে চার্টের সাথে মিলায়, তারপর আমরা বলি যে